আজকের রাতের বিশেষ সঙ্গীত অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ধারাবাহিকভাবে আপনারা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার রাতে স্বপ্ন মিউজিক স্টুডিও এবং প্র্যাকটিস প্যাড এই স্টুডিও থেকে আপনারা আমাদের বিশেষ মিউজিক্যাল জার্নি উপভোগ করছেন। তো প্রতিদিনের নিয়ে আমরা যেভাবে অনুষ্ঠানগুলো কভার করে থাকি, লাইভ টেলিকাস্ট করে থাকি, সেভাবে আপনারা দেখছেন এবং আবারও চেষ্টা করছি যারা একসময় গান গাইতেন, গানের জগতে ছিলেন তাদেরকেও নিয়ে আসা এবং যারা বর্তমান সময়ে গান গাচ্ছেন তাদেরকেও নিয়ে আসা এবং যারা জনপ্রিয় শিল্পী সবাইকে সংমিশ্রণই একটা পরিবেশ তৈরি করা, যে পরিবেশ হয়তোবা এক সময়ে হারিয়ে যাওয়া যারা গানের ভুবন থেকে তারাও এই পরিবেশে এসে নিজেদেরকে আবার নতুন করে চেনাচ্ছেন সবাইকে। এবং এটা সম্ভব হচ্ছে স্বপ্ন মিউজিক স্টুডিও এবং প্র্যাকটিস প্যাডের বদৌলতে। আমরা তেমনি একজন শিল্পীকে নিয়ে আজকে উপস্থিত হয়েছি, একসময় যিনি গানের জগতে বিরাজ করতেন, মাঝখানে হয়তো বা কিছুদিন আবার ওইখান থেকে ফিরে গিয়েছিলেন, আবার নতুন করে প্রত্যাবর্তন। আমাদের সাথে রয়েছেন আজকে সৈয়দ মোর্শেদ আহমেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের, আপনাকেও, আর আপনারা যে আমাকে এই আমন্ত্রণ জানিয়েছেন এতে আমি খুবই গর্বিত। আর সত্যিই বলেছেন, আমি আসলে অনেক প্রায় 15 বছর ধরে আমার এই সঙ্গীতের থেকে আমি অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছি, যদিও আমার আত্মার সম্পর্ক রয়ে গেছে, কিন্তু তারপরেও আমার সচরাচর আমার এগুলা করতে পারি না আমার সাংসারিক বা অন্যান্য কারণে। এর আগে আমি অনেকটাই সম্পৃক্ত ছিলাম, ব্রিটেনের প্রায় প্রত্যেকটি টিভি চ্যানেলেই আমি মানে আমার পরিবেশন করেছি, এমনকি কিছু গান ও আমি অনেকটা ওই সাজানাল অডিও থাকাকালীন, অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে, সেখানে করেছি। তারপরে আমার একটা বই 2011 সালের জাতীয় বইমেলায় আমার গানের প্রায় 300 গানের সংকলন বইটি প্রকাশিত হয়েছে। আর অন্যান্য গীতি কবিদের মাঝে মধ্যে আমারও দু একটা মাঝে মধ্যে গেয়ে থাকি। আর এখন আমার অনেক দিন হয় আমার সঙ্গীতে, সঙ্গীত তো জানেন অনেকটা সঙ্গতের প্রয়োজন, নিয়মিত করতে হয়, কিন্তু তা এখন মোটেই করতে হয় না। কিন্তু আপনারা এই স্বপ্না স্টুডিও আমার সাথে যোগাযোগ করায় আমি খুবই আনন্দিত হয়ে আমি চলে আসলাম। আর যতটুকু সম্ভব, যদিও আমার সাথে কারো সঙ্গত নেই, তারপরে আমি চেষ্টা করব আপনাদের একটু হলেও বিনোদন দিতে। তো আমরা আরও কথা বলবো, আপনার সাথে আড্ডা দিব এবং আপনার জীবন এবং সঙ্গীত প্রসঙ্গে অনেক কিছু জানার চেষ্টা করব। তো যেহেতু আমাদের একটা মিউজিক্যাল জার্নি, আমরা রাত্রে এটা করে থাকি, তো আমরা প্রথমে একটা গান শুনে ফেলি, তারপর আমরা আপনার বিষয়ে অনেক কথা জানার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই, আমি সর্বপ্রথম একটি স্রষ্টার স্মরণে আমার নিজেরই রচনা পরিবেশন করতে চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আবার দ্রুত সৈয়দ মোর্শেদ আহমেদ, উনি রয়েছেন আমাদের সাথে, ওনার গানটা আমরা শুনে ফেলি। আমাকে বিন্দু দেখাও মায়া, ওহে প্রিয় আছো তুমি সিন্ধু, আমাকে সিন্ধু দেখাও মায়া,
Jangan lupa like, share, dan subscribe.